What is democracy? Democracy is a government of the people, for the people, and by the people. Shankaraka? Shankaraka is one of the most popular and greatest president of America, Abraham Lincoln. Who is Abraham Lincoln? Tini ekjon mochir chele, jini chilen America 16th president. তিনি যখন এই ডেমোক্রেসির সংজ্ঞাটা দিয়েছিলেন তখন তিনি বলেছেন ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল ফর দ্য পিপল অ্যান্ড বাই দ্য পিপল বাট এই বাইটা এখন আর বি ওয়াই বাই নাই এই বাইটা এখন বি ওয়াই বাই থেকে বি ইউ ওয়াই বাই পরিণত হয়েছে এই বি ইউ ওয়াই বাই অর্থ হচ্ছে কেনা অর্থাৎ টাকা যার কাছে ভোট তার কাছে অ্যান্ড দ্যাট নট ডেমোক্রেসি দ্যাট ইজ হিপোক্রেসি আমাদের দেশে মেজরিটি মানুষের ধারণা দেশের নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে ডেমোক্রেসি মাস্ট বি ওকে নো যদি নির্বাচন মানে ডেমোক্রেসি হইতো তাহলে রাশিয়া এবং উত্তর কোরিয়ার মতো দেশও আজকে ডেমোক্রেটিক দেশ হইত প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার পাঁচটি খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এবং শিক্ষা এই পাঁচটি মৌলিক অধিকার বাইরে আরও তিনটা অধিকার আছে ব্যক্তি স্বাধীনতা বাক স্বাধীনতা এবং ন্যায্য বিচার প্রাপ্যতা আপনি এই পাঁচটি মৌলিক অধিকার পান বা নাই পান যদি এই তিনটা অধিকার পান তাহলে মনে রাখবেন ইয়োর কান্ট্রি ডেমোক্রেসি ইজ ওকে বাট এই তিনটা অধিকার যদি একটি থেকেও আপনি বঞ্চিত হন তবে মনে রাখবেন ইয়োর কান্ট্রিজ ডেমোক্রেসি ইজ অলরেডি ডেড নিজেকে একবার প্রশ্ন করুন কোনটা পাচ্ছেন আপনি কোনটাতে স্বয়ংসম্পূর্ণ আছেন আপনি এখন যদি আপনি ডেমোক্রেসিকে চিন্তা রাখতে চান তাহলে আমাদের ব্যক্তি পর্যায় থেকে পরিবর্তন নিয়ে আসতে হবে নিজের রক্তের রং যদি লাল হয় তাহলে বুঝতে হবে অন্যের রক্তের রং অবশ্যই লাল নিজের বোনের যদি কোনো সম্মান থাকে তাহলে বুঝতে হবে অন্যের বোনেরও কোনো না কোনো সম্মান আছে কোনো কিছু হঠাৎ পরিবর্তন কিন্তু সম্ভব না আমরা ব্যক্তি পরিবর্তন পরিবার পরিবর্তন সমাজ পরিবর্তন এবং ধীরে ধীরে আমরা ডেমোক্রেসি পরিবর্তন করতে পারি